গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে। তো ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে আমি বসালাম চা, আর আজকে ভাবলাম যে অল্প মুড়ি বাজব। তো এখানে অল্প করে মুড়ি বাজছি শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে চার জন্য সব কিছু রেডিও করে নিয়েছি। এরপর সবাইকে চা দিয়ে আমি আমার জন্য চাটা নিয়ে নিলাম। চাটা যখন নিয়ে নিচ্ছি তখন তো আর দেখে লাভ নেই, তো শুরু করলাম খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ বিস্কুট কাপের ভিতরে ঢুকছেই না, তো যাই হোক কোনোরকম এটাকে ঢুকিয়ে খেলাম। খেয়ে দিয়ে ভাতটা রান্না করে মাকে বললাম যে ঢেরেসগুলো আনার জন্য, গাছে কয়টা ধরেছে। তো আমি চলে গেলাম, মা দেখছি এদিকে আরও কী করছেন, আর এত ভয়ে ভয়ে গেছি কি বলবো। যাই হোক আমি তো শুধু ভাবছি যে আমাকে ঝুঁক না ধরে নে, কারণ আমার খুব ভয় লাগে, আর এখন আমি সবজি বাগানে আসি না এই কারণে। তো এদিকেরগুলো একটু ছোটো ছোটো, কিন্তু ওই দিকে যে গাছগুলো আছে না সেইগুলোতে একটু বড় বড় ধরেছে। তো যাই হোক শুধু ঠাকুর ঠাকুর ডেকে ওইখানে আমি গিয়েছি যাতে আমাকে ঝুঁকটুক না ধরে, আর সবগুলো আমি নিয়ে যাতে আসতে পারে। তো কোনোরকম সবগুলো কাছ থেকে নিয়ে আমি চললাম ঘরের দিকে। তো অনেকগুলো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো এখানে অনেকটা হয়ে গেছে। তারপর রান্নাবান্না শেষে আমি ও ভাই আমরা তিনজন একসঙ্গে খেতে বসে পড়েছি। রান্নাবান্না শেষ হওয়ার পর জল এসেছিলো, তো ও তো অনেক সাহায্য করেছে জল উঠানো, আর ও করে থাকলে মানে অনেকটা হেল্প করে কি বলবো, ওকে মানে বলতে হয় না, ওর নিজের থেকেই মানে অনেকটা হেল্প করে। ভাইও অনেকটা হেল্প করে দেন, ও করে থাকলে ও অনেকটা হেল্প করে দেন। তো যাই হোক এদিকে জলও উঠানো হয়ে গেছে, আর তারপর তো খুব জোর খিদে পেয়েছে। তো ভাবলাম চলো আমরা খেয়ে নিই, আর বাবা আগে খেয়ে কাজে চলে গেছেন, আর মা তো এখন এত তাড়াতাড়ি খান না, তো ওনার জন্য আর অপেক্ষা করে লাভ নেই। তো আমরা তিনজন খেয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চেয়ারগুলো, ও আর আমি মিলে এখানে ধুয়ে ও রৌদে দিয়ে দিল, আর আজকে তো সাপ্লাই এসেছিল, তো এখানে সবগুলো জল ভর্তি করে রাখা হয়েছে। এদিকে বাইরে রাখা হয়েছে আর এদিকে বাথরুমেও রাখা হয়েছে। এবার খাওয়ার বাসনগুলো ধুয়ে নেই, তারপরেই কথা বলবো। তো বাসনগুলো তো ধুয়ে নিলাম, তো নিয়ে এনে ঘরে রেখে দিলাম। এরপর আমি স্নান টান করে চলে আসলাম। তো স্নান টান করে এসে রেডি হয়ে আমি লাগলাম পুজো দিতে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কত মানুষ যে অসুস্থ হয়ে পড়বে তা ঠিক নেই, আর এদিকে গরমে একদম অবস্থা নেই, আর কারেন্টের তো মানে সমস্যা কি বলবো, সকাল হওয়ার পরই কারেন্টটা চলে যায়, আর আজকে এতটা রৌদ্র উঠেনি তবুও মানে প্রচণ্ড গরম লাগছে। আর এদিকে আমার পূজোটা দেওয়াও কমপ্লিট, আর দুপুরবেলা ও বলছে যে ও আলু ভাজা খাবে, তো নিজে নিজেই কাটলো কেটে এখানে আলু ভাজা রান্না করছে। তো একবার দেখিয়ে দিই, এই দেখো কালারটা কি সুন্দর এসেছে, মানে খুবই ভালো লাগছে কালারটা, খেতেও অনেক টেস্ট হয়েছে। এরপর আমি স্নানের কাপড়গুলো, আজকে তো বেশি কাপড় ছিল না, তো আমার স্নানের কাপড়গুলো রৌদ্র থেকে এনেছি। তো এনে আবার জায়গায় জায়গায় সবগুলো ভাঁজ করেও রেখে দিচ্ছি। চুল ছেড়েও মানে থাকতে পারি না, আর চুলগুলো তো ভিজা, বেঁধে রাখলেও চুলটা শুকাবে না। এরপর আমি ঘরটাও একসঙ্গে ঝাড়ু দিয়ে দিলাম। ঘরটার ঝাড়ু দিয়ে ভাবলাম চুলগুলো তো শুকায়নি, তো একবার ভালো করে আঁচড়ে নিই, আর আঁচড়ে একটু মানে ছোটো ক্লিপ একটা মেরে চুলগুলো ছেড়ে দেবো, না হলে চুলগুলো শুকাবে না। আর এত গরম লাগছে কি বলবো, আর এদিকে ও শুয়ে শুয়ে কি বলছে, আর আমি এদিকে হাসছি। Thank you.
সন্ধ্যাবেলা বাবা আসার সময় আজকে আবার পকোড়া নিয়ে আসলেন। আজকেরগুলো তো কোভিড টেস্ট ছিল। আর এদিকে কিছু টুকটাক জিনিসও আনলেন, পেস্ট, পেস্টের সঙ্গেই একটা সাবান দিয়েছে, বেশ ভালো, পতঞ্জলির সাবানটা। আর নিরামিষ তো বৃহস্পতিবার, তো একটা পাঁপড় আনলেন। আর ও বলছে যে ও পপকর্ন খাবে, তো ও এখানে পপকর্নগুলো খুলছে আর আমি এদিকে চা বানাচ্ছি সবার জন্য। আর ও গেছিল বিকালে বাজারে, তো আসার সময় এই লাউ শাকটা এনেছে আর সঙ্গে এনেছে কিছু ঢেঁড়স। আজকের ভিডিওটা এতটুকুই।